আমি সবসময় চেষ্টা করেছি যে তোর শিক্ষা দীক্ষায় কোনো রকম কোনো খামতি যেন না থাকে। এমন কি ভুল করেছি আমি উদয় যে তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিচ্ছিস? না মা, ভুল তো কালকে আমি করেছি, আই এম সরি, আর কখনো এরকম হবে না। আর যেন কখনো না হয়। আমার শুধু তোর খেয়াল রাখলে হবে না, এই পরিবারের সম্মানের খেয়ালও রাখতে হবে। আর একটা কথা মনে রাখিস, এই পরিবারের মান সম্মান প্রতিষ্ঠার ওপর যদি কোনো দাগ লাগে তাহলে আমি কিন্তু সেটা মেনে নেব না। আর যদি তোর জন্য এইরকম কিছু হয় তাহলে আমি তোকেও ক্ষমা করব না। আজকে তো তোর আশীর্বাদ, আর ভালো হবে যদি তুই আগামী দিনের কথাই ভাবিস, অতীত দিনের কোনো কথা নয়। তুইও ভালো থাকবি আর আমরা সবাই। ও, আজকাল তোমাকে আমি চোখ খুলেও দেখতে পাচ্ছি, আর কেনই বা পাবো না ভালোবাসা বলে কথা। উদয়, তুমি ড্রিঙ্ক করেছো? একটুখানি খেয়েছি। দিদি, এটা খেয়ে নাও, ভালো লাগবে। দিদি প্লিজ একটু খেয়ে নাও, এনো নাও খেয়ে নাও একটুখানি। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দেব। সুষমা, এইসব এইসব আমার কি হচ্ছে জানি সুষমা? কালকে হঠাৎ করে আমার সামনে উদয় এসে গেছিল। দিদি কি বলো, কেউ দেখেনি তো? সুষমা, জ্যোতি দিদি দেখেছিল, ও ড্রিঙ্ক করেছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, ও নিজের এত খারাপ অবস্থা করে নিয়েছে। সুষমা, যদি আমার জন্য উদয়ের কোনো ক্ষতি হয় সুষমা, নিজেকে ক্ষমা করতে পারবো না আমি, কখনো নয়। দিদি তুমি এখন একটু দুধ খেয়ে বিশ্রাম নাও তো। দিদি প্লিজ, কিচ্ছু হবে না ওনার, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, এই নাও। উদয় বাবু, আজ আমি তোমার সাথে কথা বলেই ছাড়ব। সুষমা? হ্যাঁ। আরে মা, এখানে এসে একটু সবজি কেটে দে, সুধার জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। ঠিক আছে, এক্ষুনি আসছি মা। আরে সুষমা, কি করছিস ওখানে বলতো, একটু আয় না এদিকে। মা আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আমি তোকে ডাকছার তুই বেরিয়ে যাবি? মা কয়েকটা দরকারি জিনিস আনার আছে, আমি এক্ষুনি আসছি। মেয়েটাকে নিয়ে পারি না, কি আবার হলো কে জানে, এমন কি দরকারি কাজ পড়লো। উদয়? হ্যাঁ দাদা। উদয়, এটা উদয়, এটা ছোট মা তোর জন্য পাঠিয়েছে, মেয়ের বাড়ির লোকেরা এক্ষুনি চলে আসবেন, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেখ বেশি সময় নিস না। ছোট মা এটা চাইছে যে এনগেজমেন্টটা যেন শুভ সময়ই হয়। শুভক্ষণ আমার জন্য আর কি শুভ রইল দাদা? আর তুমি, তুমি তো এই জিনিসটাকে ভালো মতনই জানো, তাও তুমি আমাকে এই এনগেজমেন্টের জন্য তৈরি হতে বলছো, কি করে উদযাপন করবো এই সব কিছু যখন যখন মনটার এরকম অবস্থা? উদয়,
এই বিয়ের জন্য তুই নিজেই রাজি হয়েছিলি। এখনই সব অতিথিরা চলে আসবেন, আর অনেকে তো এসেও গেছেন। তাকে সব বলে আর এখন কোনো লাভ নেই, এখন তুই পিছিয়ে যেতে পারিস না। এটাই মনে কর যে ভগবান তোর জন্য এটাই ঠিক করে রেখেছেন, এটাকে ভাগ্য হিসাবে মেনে নে। হ্যালো, এটা কি ধরনের ব্যবহার সুধার সাথে? কে? ভয় পাও তুমি, সাহস নেই তোমার। আরে যখন ক্ষমতাই নেই ভালো কেন বেসেছিলে? তুমি কি জানো এখন সুধা দিদির অবস্থাটা কি, কতটা কষ্ট পাচ্ছো? কি হয়েছে সুধার? আর আপনি কে? শুধু এইটুকু জেনে নাও যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী। খুব ভালোবাসতে তুমি, তাই না সুধা দিদিকে? কি হলো ভালোবাসার? লোকজন সমাজের কথায় এই ভালোবাসাকে এক মুহূর্তে মুছে দিলে, এটা একবারও ভাবলে না যে ওই মেয়েটা কতটা কষ্ট পাবে যার কাছে তুমি পুরো পৃথিবী ছিলে? কাল রাতেও তোমার সামনেই ছিল। কিন্তু তুমি এত নেশা করেছিলে, তুমি ওকে চিনতেও পারোনি। উদয়বাবু নেশার উপর নির্ভর শুধু দুর্বল মানুষেরা করে। কাল রাতে সুধা এখানে এসেছিল, আর কি আমাকে বললো না, আর আমার মনে হলো যে স্বপ্ন ছিল, তাই তো? দিবা স্বপ্ন দেখা বন্ধ করো এবার তুমি। কাল রাতে সুধা দিদি দেবিকার রূপে তোমাদের বাড়ি গেছিল, আর যখন তোমার সাথে ওর দেখা হয় তখনও সুধা হয়ে গেছিল। আজ ওর এই অবস্থার জন্য দায়ী শুধু তুমি, শুধু তুমি। ও তোমায় ছেড়ে থাকতে পারবে না। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তুমি তুমি প্লিজ কিছু একটা করো। হ্যালো, হ্যালো, হ্যালো আন্টি, আমি কি একবার সুধার সঙ্গে কথা বলতে পারি? তোমার একটু লজ্জা নেই? এখানে আবার ফোন করেছো, আজকে তোমার আশীর্বাদ আর তুমি সুধার সঙ্গে কথা বলবে? উদয়, তোমার মা আমাদের সবাইকে নিমন্ত্রণ করে গেছেন, আর তুমি এসব কি শুরু করেছো শুনি? না আন্টি, সেরকম কোনো ব্যাপার নয়, আমার কথা একবার বোঝার চেষ্টা করুন, আমার কথা বলাটা খুব জরুরি। তুমি গিয়ে বোঝাও নিজের মাকে, এখানে ফোন করার আগে অনুমতি নিয়েছো ওনার? নাও নি নিশ্চয়ই, ওনার থেকে আগে অনুমতি নিয়ে এসো, কারণ এই ভুলটা আগেও তুমি করেছো। যার শাস্তিও এখনো ভোগ করছে, একটু শান্তিতে থাকতে দাও ওকে। হ্যালো, হ্যালো আন্টি প্লিজ, হ্যালো। আর উদয়ের ফোন ছিল না? সুধার সঙ্গে কথা বলতে চাইছে, জানি না ওর মনের মধ্যে কি চলছে। উদয়বাবু, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম, এখন শুধু একবার যেভাবেই হোক তোমার আর সুধা দিদির কথা বলিয়ে দিই। কি করে দেখা করবো ওর সঙ্গে? এরা কিছুতেই কথা বলতে দেবে না, যদি বাড়িতে যাই তাহলেও দেখা করতে পারবো না। হে ঈশ্বর, আমি সৎভাবে সুধাকে ভালোবেসেছি, শুধু একবার একবার দেখা করিয়ে দাও প্লিজ ঈশ্বর।